আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি ষষ্ঠ শ্রেণী 4.3 মূল বইয়ে দুইটা সৃজনশীল কীভাবে করা যায় তা দেখাবো। প্রথম সৃজনশীল আসা যাক, 5x² প্লাস হলো xy প্লাস হলো 3y² কমা x² মাইনাস হলো 8xy কমা y² মাইনাস হলো x² প্লাস হলো 10xy। তিনটি বীজগণিত রাশি, কয়টি বীজগণিত রাশি? তিনটি। ক নাম্বার হচ্ছে প্রথম রাশিটি পদ সংখ্যা কয়টি ও কী কী? খ নাম্বার রাশি তিনটি যোগ করা, যোগ ফল xy সহগ কত? গ নাম্বার 5x² প্লাস হলো xy প্লাস হলো 3y² ফার্স্ট ব্রেকেট মাইনাস হলো x² মাইনাস হলো 8xy ফার্স্ট ব্রেকেট মাইনাস হলো ফার্স্ট ব্রেকেট y² মাইনাস হলো x² প্লাস হলো 10xy ফার্স্ট ব্রেকেট সরল করে এর মান নির্ণয় করো, তখন x = 2 y = 1। তাহলে প্রথমটা আসছে আসা যাক, প্রথম কী বলছে? প্রথম বলছে ক নাম্বার কী বলছে আমার? এখানে রাশি কয়টি আমার? তিনটি। রাশি কয়টি? তিনটি। রাশি হলো আমার তিনটি। ক নাম্বারে বলছে প্রথম রাশি পদ সংখ্যা কয়টি? আর পূর্ব পাঠে আমরা পদ সংখ্যা নিয়ে আলোচনা করছি, তাহলে প্রথম রাশি পদ সংখ্যা কয়টি? একটি, দুইটি, তিনটি, মানে প্লাস আর মাইনাস চিহ্ন যুক্ত হইল পদ রাশি। তাহলে প্রথম রাশি পদ সংখ্যা, প্রথম রাশি পদ সংখ্যা, পদ সংখ্যা কয়টি? তিনটি। কী কী? যথা 5x² কমা xy কমা 3y² একটু দেখছি, আশা করি বুঝতে পারছ। এরপর আসা যাক খ নাম্বার। খ নাম্বার কী বলছে আমার? রাশি তিনটি যোগ করো, রাশি তিনটি যোগ করো, যোগ করে xy সহগ কত? তাহলে আমি রাশি তিনটি যোগ করি, প্রথম রাশি হলো আমার 5x² প্লাস xy প্লাস 3y² এরপর আছে দ্বিতীয় রাশি x² মাইনাস হলো 8xy তৃতীয় রাশি y² মানে আমার y² করে লিখলাম, এরপর হলো সদস্য পদগুলো সাজিয়ে, এরপর মাইনাস হলো x² প্লাস হলো 10xy। তাহলে যোগফল কী হবে দেখো, 3 আর কি হলো 4, 4y² 10 আর কি 11, 11 থেকে 8 গেল 9, 10 কত হবে? 10 11 প্লাস হলো কত? 3 3xy যোগের চিহ্ন বলো, এই জন্য 3xy মানে প্লাস হবে 10 আর একে 11, 11 থেকে 8 গেলে কার কত? 3। এখন হলো এটা প্লাস, এটা প্লাস 6, 6 থেকে x গেলে কত হবে? 5x² এখন কী বলছে? যোগ ফলে xy সহগ কত? তাহলে দেখো যোগ ফলে, যোগ ফলে xy এর সহগ কত? আমরা জানি চল বা চলকের সাথে কোনো সংখ্যা সংযুক্ত থাকলে বা গুণাকার থাকলে তা হলে সহগ, তাহলে xy সহগ কত হলো আমার? এখানে কত আছে? 3। তাহলে xy সহগ কত হবে আমার? 3। একটু ব্যাংসার। এখন গ নাম্বার আসা যাক, গ নাম্বার বলছে কি? গ নাম্বার বলছিল, গ নাম্বার বলছিল তিনটা রাশি সরল করে মান নির্ণয় করতে বলছে। এখন গ নাম্বার, গ নাম্বার হলো আমার 5x² প্লাস xy প্লাস হলো 3y² ফার্স্ট ব্রেকেট মাইনাস x² মাইনাস হলো 8xy ফার্স্ট ব্রেকেট বন্ধুদের রাখলো মাইনাস y² মাইনাস হলো x² প্লাস 10xy। এটাকে আমার কী করতে বলছে? সরল করতে বলছে। প্রথম হলো বন্ধনের কাজ, বন্ধনীগুলো আমি উঠে ফেলব। প্রথম আছে প্লাস, প্লাস থাকলে ফার্স্ট ব্রেকেট আগে কোনো চিহ্ন না থাকলে সেটা প্লাস ধরতে হবে, আর প্লাস থাকলে ভিতরে যা আছে তাই হবে। তার মানে 5x² প্লাস হলো xy প্লাস হলো 3y² এটা ফার্স্ট ব্রেকেট আগে কী আছে আমার? বন্ধনী আগে কী আছে? মাইনাস, মাইনাস থাকলে ভিতরে যে চিহ্ন আছে তার ভিন্ন চিহ্ন হবে, অর্থাৎ প্লাস আর মাইনাসে কী হবে? মাইনাস, মাইনাসে মাইনাসে কী হবে? প্লাস 8xy। এটার বন্ধনের আগে কী আছে আমার? মাইনাস, তার মানে ভিতরে যে চিহ্ন আছে তার ভিন্ন চিহ্ন হবে, প্লাস আর মাইনাসে কী হবে? মাইনাস, মাইনাসে মাইনাসে কী হবে? প্লাস, প্লাস আর মাইনাসে কী হবে? মাইনাস 10xy। তাহলে আমি x² প্রথম আনি, 5x² মাইনাস x² প্লাস হলো x² প্লাস হলো এরপর হলো xy প্লাস হলো 8xy মাইনাস হলো কত আমার? 10xy এরপর আমি আসি y 3y² মাইনাস হলো y² এখন আমার যোগ বিয়োগের কাজ, 5 আর হলো x
6, 6 থেকে x গেলে 5x স্কয়ার, 8 আর x 9, 10 থেকে 9 গেলে কত xy, মানে 1xy, xy প্লাস 3y স্কয়ার থেকে y গেলে কত হবে 2y স্কয়ার। এখন এখন কি করব আমি, এটার মান বের করব, x স্কয়ার মাইনাস হলো xy প্লাস হলো 2y স্কয়ার, 5, x এর মান কি দিছে আমার, x এর মান হলো 2, x এর মান 2, y এর মান 1, মান বসাবো, কিন্তু x এর মান কত আমার, x এর মান হলো 2 স্কয়ার, x এর মান হলো 2 ইনটু y এর মান কত আমার 1 প্লাস হলো 2 ইনটু y এর মান কত 1 উপর স্কয়ার, তাহলে কত 5, 2 দুগুণ কত 4, মাইনাস 2 অক্ষে 2 প্লাস 2 ইনটু 1 অক্ষে 1, 4 পাঁচে কত 20, 2 প্লাস 2 অক্ষে 2, তাহলে এটা প্লাস এটা মানে যাই হোক 20 আর 2 হলো কত 22, 22 বিয়োগ হলো 2, 22 থেকে 2 গেলে কত হবে 20, এটুকু আছে। আশা করি তোমরা প্রথম সৃজনশীল বুঝতে পেরেছ, এরপর দ্বিতীয় সৃজনশীল আসা যাক, দ্বিতীয় সৃজনশীল আবার কি বলছে, দ্বিতীয় সৃজনশীল একেবারে সোজা, যাই হোক এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তিনটি বীজগণিত রাশি হলে ক নম্বর বলছে বি স্কোয়ার সার্বিক সব কত, ক নম্বর বলছে এ স্কোয়ার দ্বিগুণের সাথে সি স্কোয়ার তিন গুণ যোগ করো, গ নম্বর বলছে এ স্কোয়ার তিন গুণ থেকে বি স্কোয়ারের দ্বিগুণ বিয়োগ করে বিয়োগফলের সাথে সি স্কোয়ারের চার গুণ যোগ করো। তাহলে প্রথম দেখা যাক, প্রথম আমার কি বলছে, প্রথম আমার ক নম্বর কি বলছে, বি স্কোয়ারের সাংখ্যিক সহগ কত, আমরা পূর্বে বলেছি কোনো চল বা চলকের সাথে কোনো সংখ্যা গুণাকার থাকলে তাহলে চলক, তাহলে আমার বি স্কোয়ারের সাথে কোনো সংখ্যা নেই, এই জন্য কি লিখবো আমরা, বি স্কোয়ারের এর সাংখ্যিক সহগ কত হবে, সাংখ্যিক সহগ ওয়ান কত হবে, ওয়ান, কোনো চল বা চলকের এটার পিছনে বি স্কোয়ারের সাথে কোনো সংখ্যা সংযুক্ত নেই, এই জন্য সাংখ্যিক সহগ কত হবে ওয়ান। ক নম্বর বলছে কি, এ স্কোয়ারের দ্বিগুণের সাথে, তাহলে লেখো এ স্কোয়ারের দ্বিগুণ, এ স্কোয়ারের দ্বিগুণ, দ্বিগুণ মানে দুই, তার মানে এ স্কোয়ার গুণন হলো টু, সমান কত হলো টু এ স্কোয়ার, এরপর কি বলছে সি স্কোয়ারের তিন গুণ, সি স্কোয়ারের তিন গুণ, তাহলে লেখো সি স্কোয়ারের তিন গুণ, সি স্কোয়ারের তিন গুণ, সি স্কোয়ার তিন গুণ মানে থ্রি গুণ, সি স্কোয়ার তার মানে কত হলো থ্রি সি স্কোয়ার, এখন কি বলছে শর্তমতে কি বলছে, এ স্কোয়ারের দ্বিগুণের সাথে সি স্কোয়ার তিন যোগ করো, তাহলে কি হবে টু এ স্কোয়ার যোগ হলো থ্রি সি স্কোয়ার, এ পর্যন্ত আছে। আর গ নাম্বার কি বলছে দেখো, গ নাম্বার বলছে এ স্কোয়ারের তিন গুণ থেকে বি স্কোয়ারের দ্বিগুণ বিয়োগ করে বিয়োগ ফলের সাথে সি স্কোয়ারের চার গুণ যোগ করো, তাহলে আমার কি বলছে এ স্কোয়ারের তিন গুণ, এ স্কোয়ারের কত বলছে তিন গুণ, তাহলে কি হবে এ স্কোয়ার গুণন হলো থ্রি, সমান হলো থ্রি এ স্কোয়ার, এরপর কি বলছে বি স্কোয়ারের দ্বিগুণ, বি স্কোয়ারের দ্বিগুণ, বি স্কোয়ারের দ্বিগুণ, বি স্কোয়ার গুণন দ্বিগুণ মানে দুই, তার মানে হলো কত হলো টু বি স্কোয়ার, এরপর কি বলছে সি স্কোয়ারের চার গুণ, সি স্কোয়ারের চার গুণ, সি স্কোয়ারের চার গুণ, তার মানে কি হলো সি স্কোয়ার গুণন হলো ফোর, সমান সমান হলো ফোর সি স্কোয়ার, এখন আমি কি লিখবো শর্তমতে বা প্রশ্নমতে কি বলছে এ স্কোয়ারের তিন গুণ থেকে, এ স্কোয়ারের তিন গুণ থেকে তার মানে থ্রি এ স্কোয়ার থেকে বি স্কোয়ারের দ্বিগুণ, বি স্কোয়ারের দ্বিগুণ তার মানে হলো টু বি স্কোয়ার, কী করবো কী করবো বিয়োগ করবো, এই জন্য কী দিলাম আমি চিহ্ন বিয়োগ, এর সাথে কী করবো সি স্কোয়ারের চার গুণ যোগ করবো, তার মানে করলো তো ফোর সি স্কোয়ার চার গুণ যোগ করবো, তাহলে কি পর্যন্ত অ্যান্সার। আশা করি বিষয়গুলো তোমরা বুঝতে পারছো, এভাবে তোমরা বারবার ভারে তোমাকে কষবে তাহলে ভালো ভালো করবে, সবাইকে ধন্যবাদ।